প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাহাবা টিভি প্রেজেন্টেড সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কুষ্টিয়ার পথে প্রান্তরে। আজকে আমরা কুষ্টিয়ার পথে প্রান্তরের একটি বিশেষ পর্বে রয়েছে। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন বিখ্যাত ইউটিউবারের সাথে। প্রিয় দর্শক, যে মানুষটি একটি গ্রামের সকল মানুষের জন্য খাবার রান্না করে প্রতিদিন মানুষকে খাওয়াচ্ছে, কিন্তু কোনো অর্থ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, অর্থাৎ সে তার নিজের অর্থায়নে সারা গ্রামের মানুষকে খাওয়াচ্ছে। এই প্রক্রিয়াটাই তিনি সপ্তাহে প্রায় 5 দিন করে থাকে, অর্থাৎ প্রতি সপ্তাহে অ্যাবাউট 5 দিন তিনি প্রতি মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার একটি ছোট্ট প্রোগ্রাম চালু করেছে। তার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যারাউন্ড মি বিডি এবং গ্র্যান্ডপা, এই দুইটি চ্যানেল সে এখন লিড দিচ্ছে। প্রিয় দর্শক, লক্ষ লক্ষ মানুষ তার এই চ্যানেলকে দেখছে এবং এই চ্যানেল থেকে যে আয় হচ্ছে সে আয়ের একটি অংশ সে এই গ্রামের মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি অ্যারাউন্ড মি বিডি ইউটিউব চ্যানেলের জন্মভিটাতে। প্রিয় দর্শক, এখান থেকেই অ্যারাউন্ড মি বিডি .com সারা পৃথিবী জুড়ে একটি সুনাম পেয়েছে, সুখ্যাতি পেয়েছে এবং আত্মমানবতার জন্য তাদের যে অবদান সেই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। আজকে আমরা অ্যারাউন্ড মি বিডি .com এর যারা বিহাইন্ড দ্য সিন, যারা ক্যামেরাম্যান হিসেবে কাজ করে, যারা এখানে বিভিন্নভাবে রান্না করে সহায়তা করে যারা কাজ করতেছে প্রত্যেককেই অ্যারাউন্ড মি বিডি .com একটি সম্মানী দেয় দিয়ে থাকে। ঠিক সেরকম একটি গল্প নিয়ে আমরা অ্যারাউন্ড মি বিডি .com এর যাত্রা বা শুরুর গল্পটা আজকে শুনে নেব আমাদের ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, আমার জন্মস্থান এখানেই ইউটিউব ভিলেজেই। আর ইউটিউব ভিলেজের যে যাত্রা শুরু হয়, মানে অ্যারাউন্ড মি বিডির যেভাবে যাত্রা শুরু হয়, সেটা হচ্ছে লিটন আলী খান ভাই, উনি ঢাকাতে থাকেন। ঢাকাতে থাকা অবস্থায় উনি প্রতিদিন সন্ধ্যার পরে মাছ বাজার যেতেন। এটা 3.5 বছর প্রায়, মানে 3.5 বছর আগে যাত্রা শুরু হয় এবং এই যাত্রাটা শুরু হয় লিটন আলী ভাইয়ের হাত ধরেই। হ্যাঁ, জি, লিটন আলী ভাইয়ের হাত ধরেই। তো উনি প্রতিদিন সন্ধ্যার পরে মাছ বাজারে যেতেন মাছ কিনতে, এবং ওইটা দেখতে তো ওনার খুব ভালো লাগতো। মাছ বাজারে যাওয়ার পরে উনি আবার ওইটা ফোন দিয়ে ভিডিও করতেন, এমনিতে মাছ কাটা মাছ বাজার ভিডিও করতেন ওইটা নিজে হাতেই। তো ভিডিও করার পর ওইটা আবার ইউটিউবে আপনা আপনি ছেড়ে দিতেন, মানে কোনো উদ্দেশ্য ছাড়াই, এমনিতে ভালো লাগতো, এইভাবে ছেড়ে দিতেন। হঠাৎ করে কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর তখন সব কিছু বুঝতে পারে যে এরকম ভিডিও ছাড়া যায়, এরকম করা যায়, তাই এরকম করলে একটা কিছু হতে পারে, এরকম মনে করে ভাই অনেকগুলো ভিডিও করে, আপলোড করে, আস্তে আস্তে অনেকগুলো ভাইরাল হয়। তো ওইখান থেকেই মোটামুটি যাত্রা শুরু। তো লিটন আলী ভাই ওনার মামার সঙ্গে, আমাদের দিলার আঙ্কেল, ওনার সঙ্গে কথা বলে যে এগুলা কি গ্রামে করা যায়। তা আঙ্কেল বলে হ্যাঁ, এগুলা গ্রামে করা সম্ভব, তা গ্রামে করা যায়। তা তখন গ্রামে এইভাবে চলে আসে, আমাদের বলে ভাই, লিটন ভাই, দিলার আঙ্কেল আমাদের বলে যে এভাবে তোমরা একটা কিছু করো, ক্যামেরা করো, ভিডিও করো, করে এগুলো আপলোড করা হবে। তো আপলোড করতে পারলে ওইখান থেকে একটা আন হবে, সেটা তোমরাও পাবো, আমরাও পাবো, মোটামুটি একটা কিছু করা যাবে এরকম। তো ওখান থেকে আমরা গ্রামে কয়েকজন মহিলা সিলেক্ট করলাম যে ভিডিও করার জন্য, তাদের দিয়ে রান্নাবান্না, তারপরে অনেক মাছ মারা ভিডিও আমরা করছি, অনেকখান থেকে মাছ মারা ভিডিও, রান্নাবান্না ভিডিও করি। এইভাবে আস্তে আস্তে, মানে স্বল্প পরিসরে শুরু করি আর কি, এভাবে করতে করতে এখান থেকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন ব্যাপক প্রসার হয়ে যায়, সারা বিশ্বের বুকে নাম হয়ে যায় ইউটিউব ভিলেজ। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হয়, আর এখন এটা হচ্ছে, মনে করেন যে এইভাবে অনেক বড় পরিসর আমরা করে থাকি। আমরা ঠিক জানতে চাচ্ছি যে আপনাদের এই ইউটিউব ভিলেজে এখন বর্তমানে যারা এখানে রান্নার কাজে এবং যারা আরও আনুষাঙ্গিক বিভিন্ন কাজে যারা নিয়োজিত আছে, কতজন এই ধরনের কাজে নিয়োজিত রয়েছে? এখানে আমাদের অ্যারাউন্ড মি বিডিতে 14 জন মহিলা, আর আমি ক্যামেরাম্যান, আর একজন আমার এক ভাই আছে, উনি এর সঙ্গে জড়িত। আচ্ছা, তাহলে মোট ষোলোজন এই অ্যারাউন্ড মি বিডি .com এর সাথে এখন বর্তমানে সংযুক্ত রয়েছে। আপনারা যে রান্না প্রসেসটা করেন, সপ্তাহে কতদিন? আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন করে থাকি।
সপ্তাহে 3 থেকে 4 দিন রান্নার ভিডিওটা আপনারা করে থাকেন। এই ক্ষেত্রে মানে এই যে খাবার যে খাবারটা আমরা দেখি যে এলাকার মানুষকে খাওয়ানো হয়, এটা কি বিশেষ কোনো এলাকার মানুষ না, যারা যেভাবে ইচ্ছা এখানে এসে খেয়ে যেতে পারে? এটা আমরা মানে এখানে গ্রামের লোকদের জন্য আয়োজন করে থাকি, মূলত গ্রামের লোকদের জন্যই আয়োজন করা হয়। প্রিয় দর্শক, aronbidi.com অর্থাৎ aronbi, যে aronbidi অর্থাৎ যে ইউটিউব চ্যানেলটি তারা যে রান্নার যে প্রোগ্রামটি পরিচালনা করে আসছে আজকে প্রায় 4 বছর ধরে, তারা এখানে মূলত তাদের গ্রামের মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা এই ব্যবস্থাটি করে থাকে। কেমন লাগে আপনাদের সাথে এই আপনারা এই ইউটিউব চ্যানেলের সাথে থেকে কাজ করে এবং আত্মমানবতার সেবায় আপনারা নিজেকে বিলিয়ে দিয়েছেন, কেমন লাগে আপনাদের? এখানে আমরা 14 জন মহিলা, আমরা সাথে দুজন আছি ক্যামেরাম্যান হিসেবে। মোটামুটি সকাল থেকে শুরু করে আমাদের রান্নাটা শেষ হয় প্রায় আসর বাজার পড়ে যায়, তারপরে লোকজন সবাই আসে, গ্রামের সবাই তাদের যার যার বাড়ি থেকে প্লেট নিয়ে আসে খাওয়ার জন্য, সবাই বসে খাবার দিই। মানে মোটামুটি এক কথায় অনেক মজা আর কি। এটা মানে নিজেদের কাছে অনেক ভালো লাগে যে আমরা এইরকম একটা কাজ করতে পারতেছি, গ্রামের সবাই একত্রিত হতে পারতেছি, অনেক আনন্দ ফুর্তি করতে পারতেছি, একসঙ্গে খাওয়া দাওয়া, সবার একসঙ্গে দেখা হচ্ছে আর কি। মানে দিন শেষে মানে একটা সময় আমরা খাবার দিছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, মানে অনেক ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এগুলো দেখতে, মানে তার অনেক আনন্দ পায়। প্রিয় দর্শক, আত্মমানবতার সেবায় মানুষ তাদের নিজেদেরকে বিলিয়ে দিবে এই ঘটনার বর্তমানে খুব একটা প্রমাণ পাওয়া যায় না। এই বিরল দৃষ্টান্ত aronbidi.com অর্থাৎ তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে aronbidi-র নামে, এবং আরও দুইটি চ্যানেল রয়েছে, আমরা দুইটি চ্যানেল চাই, একটির নাম হচ্ছে গ্রান্ডপা, হ্যাঁ, আর আরেকটি হচ্ছে ক্রিয়েটিভ বয়েস ক্রাফট, ওটা নতুন খোলা হয়েছে, ওইটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্লগ টাইপের ভিডিও আপলোড হবে। হ্যাঁ, ক্রিয়েটিভ বয়েস ক্রাফট ওটা হচ্ছে আপনার বাঁশ কাঠের দিয়ে, আর ওই গ্রান্ডপাতে আমরা রান্না বান্না, ওটা হচ্ছে প্রতিবন্ধী দুস্থ যারা আছে রান্নাটা করে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিই খাবার। প্রিয় দর্শক, শুধু রান্না নয়, আমরা এখানে যে তথ্যটি পেলাম করার পরে গ্রামের দুস্থ এবং প্রতিবন্ধী মানুষ যারা রয়েছে তাদের বাড়িতে গিয়ে খাবার তুলে দেওয়ার প্রোগ্রাম তারা পরিচালনা করে। প্রিয় দর্শক, এ ধরনের দৃষ্টান্ত সত্যিই বিরল। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রাম, এবং এই গ্রামের একজন মানুষ সারা দেশ ছাপিয়ে বিশ্বে দরবারে তাদের নিজেদের গ্রামকে চিনিয়েছে, বাংলাদেশের মানুষকে চিনিয়েছে। প্রিয় দর্শক, চলুন এই চ্যানেলের যে কার্যক্রমগুলো তারা করে তাদের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করি। যাবে সবাই আসেন, মাছ আর পিছনে খুলির কালার আছে আবার
এই আরেকটু উঁচু করেন তো কিন্তু দুইজন সমানে থাকতো না কিন্তু তাই চাষি যাইছে না আপনি তো আমরা গব আরে খালার দুলার একটু ওই সাইডে যান এই চা নিয়ে গোপিয়ালা আমার সমানে থাকতে হবে এই রাম বাস হ্যাঁ হ্যাঁ আসা রুম কি ঠিক কেন আছে ধরে তো দেখি কি রম্মা দেখ তো মাছ পেয়ে কি করেন ফর সাথে কামা দেখবেন আরো আরো এই তো হ্যাঁ আমার কাটটা মতো হ্যাঁ ভাবি ধর হ্যাঁ ও পিছনে মাছ দুটো এই তো যা মাছের পজিশন আম্মাই হ্যাঁ
আর একজন ওই যে ওই গাবলার কাছে একজন ওই চাষ দেখা যাচ্ছে আইগো বসেন গাবলা তো শুনতে গাবলা আইগো ওই না আইগো বসেন খুব হালকা হালকা একটু দেখ হালকা হালকা ব্যাস ওকে 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 ফ্যামিলি ভাবি লাস্ট একটু হালকা একটু ঘুরবি লাস্টটা সমস্যা নেই এখান থেকে নিচে আবার একবার নিচে সাথে গিয়ে দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করতেছি ইউটিউব ভিলেজে, কুষ্টিয়ার খুকসা উপজেলার এই শিমুলিয়া গ্রামে যে ইউটিউব ভিলেজ নামে খ্যাত হয়েছে, এর কারণ হচ্ছে এই গ্রামের একজন ইউটিউবার যিনি ভিডিও আপলোড করেন এই গ্রামের প্রকৃতি এবং গ্রামের মানুষকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াই, যেগুলো টোটালি ভিলেজ স্টাইলে সেই খাবারগুলো রান্না করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মী রয়েছে, এই ইউটিউব ভিলেজ কর্তৃক নিয়োগকৃত বিভিন্ন কর্মী রয়েছে, যারা তারা তাদের দৈনন্দিন দিনে যে খাবারগুলো রান্না করা হয় সেই রান্নাগুলোর কাজ তারা সকাল থেকে আরম্ভ করে। চলুন আমরা আজকে একজন এরকম একজন মানুষের সাথে কথা বলে নিব যিনি এখানে কর্মরত। আসসালামু আলাইকুম ভাবি, আপনারা এখানে কতদিন ধরে কাজ করতেছেন? সাড়ে চার বছর। কখন থেকে কাজ আরম্ভ করেন? সকাল 10টা থেকে আপনাদের কাজ আরম্ভ হয় এবং এই কাজটি আপনারা কমপ্লিট করেন কয়টা পর্যন্ত? বেলা 5টা 6টা বেজে যায়। আচ্ছা, এইটা আপনারা সপ্তাহে কতদিন এই কাজটা করেন? সপ্তাহে 3 দিনও করে, 4 দিনও করে। এখানে মোট আপনাদের সাথে কাজ করতেছেন মোট কতজন? 14 জন। এই যে 14 জন এখানে কাজ করতেছেন, বাড়ির সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার পাশাপাশি এই কাজগুলো করতেছেন? হ্যাঁ, বাড়ির সব কাজ। তো এতে করে এই এখানে রান্না করার পাশাপাশি আপনারা তো একটা ফিক্সড একটা বেতনও পাচ্ছেন? হ্যাঁ, বেতন পাচ্ছেন। এই বেতন দিয়ে আপনাদের সংসারের ছোটখাটো যে হালগুলো, যেগুলো একটু দোলাচালে দুলে যায়, সেগুলো আপনারা হাল ধরে ঠিক করে হাল ধরে রাখতে পারেন, সংসারের কাজে আপনাদের এই টাকাগুলো আপনাদের ব্যয় করতে পারেন। তো এখানে কাজ করতে পেরে আপনাদের কেমন লাগে? ভালো লাগে। খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। আচ্ছা, এই যে রান্না কমপ্লিট করে যখন মানুষের কাছে যখন খাবার তুলে দেন, মুখে যখন খাবার তুলে দেন, তখন কেমন লাগে? কেমনও ভালো লাগে। আপনাদের একটা হিডেন ফুড বলি, আপনাদের এই মুখগুলো খুব পরিচিত মুখ, আমরা দীর্ঘদিন ধরে আপনাদের এই মুখগুলো দেখে আসছি, বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় আপনাদের দেখিয়েছে। যদি কখনো আপনাদের বাইরে যখন আপনাদের আত্মীয় স্বজনদের বাসায় যখন যান, যখন তারা এই অভিজ্ঞতাগুলো আপনাদের বলে, তখন আপনাদের কেমন লাগে? লজ্জার বিষয় না, ভালো লাগে। আপনাদের দেখেন, আমরা বলি
উন্নত বিশ্বের অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশের একজন বিখ্যাত তারকা সঞ্জয় বলিউডের একজন বিখ্যাত নায়ক এবং এখন বর্তমানে একজন বিখ্যাত ভিলেন এই মানুষটিও একসময় বাংলাদেশের একজন সেরা হোটেলের কুক ছিলেন তো রান্নাটা এক ধরনের আর্ট এটা এক ধরনের ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আর আপনারা সেই কাজেই ব্যস্ত রয়েছেন থ্যাংক ইউ ধুমা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলের সাথে কথা বলেছেন আপনি ভালো থাকবেন সব সময় আমারও তো বাজার করা আল্লাহ ভ্যান আল্লাহ ওর এটা ই নিয়ে যান সাক্ষাৎকার নিয়ে যান আমার নিবা আছে আছে খুঁজে পাচ্ছে না এই সব ঠান্ডা লাগে মাথা ব্যথা আছে এটা তুই এটা দিয়ে দে এটা সাক্ষাৎকার দেশের ফাইল হবে বাজার কথা হয়ে যেত আমরা খাওয়া তালে আমার একটা অসুখ আছে কষ্ট হয়েছে ওই জায়গায় আসলাম কোথায় প্রিয় দর্শক এ যেন এক বিশাল কর্মযজ্ঞ কতগুলো মানুষ তারা সারা গ্রামের জন্য রান্না করতেছে আর এই সমস্ত কাজের জন্য তারা একটা নির্দিষ্ট বেতনও পাচ্ছে আবার নিজে একবেলা পেট করে খেতেও পাচ্ছে মাস শেষে যখন বেতন পায় তখন এই বেতনগুলো দিয়ে তারা তাদের সাংসারিক কাজে ব্যয় করতেছে প্রিয় দর্শক একজন উদ্যোক্তার কথা মনে পড়ে গেল একজন উদ্যোক্তা যিনি বাংলাদেশে শুধুমাত্র ইউটিউবে ভিডিও করে সারা গ্রামের মানুষকে খাওয়াতে পারে এটি একটি মহৎকর্ম বলবো না এটা কোনো এটি একটি বিশাল একটি কাজ ঠিক আমি এর মানদণ্ড ঠিক করতে পারছি না তবে একটি কথা বলাই বাহুল্য সেটি হচ্ছে এই ইউটিউবার সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে গড়ে উঠুক এদের কর্মযজ্ঞের কারণে একটি গ্রামের হাজার হাজার মানুষ খেতে পায় প্রিয় দর্শক এই চ্যানেলের আরও একটি সাব ক্যাটাগরি চ্যানেল রয়েছে এই চ্যানেলে গ্র্যান্ড পা নামক এই চ্যানেলে তারা ভিডিও আপলোড করতেছে যেখানে বয়স্ক মানুষরা বিভিন্ন খাবার রান্না করতেছে এবং সেই রান্নাগুলো তারা এলাকার সকল দুস্থ এবং প্রতিবন্ধী মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে প্রিয় দর্শক এরকম মহৎ কর্ম বাংলাদেশে গড়ে উঠুক এবং যারা সমাজের অবহেলিত নির্যাতিত এবং সমাজের যারা গরিব এই মানুষগুলোর একবেলা খাবার মুখে উঠুক প্রিয় দর্শক আপনারা দেখছেন রাহাবা টিভি প্রেজেন্টেড সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কুষ্টিয়ার পথে প্রান্তরে আর আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে aronbbd.com ইউটিউব চ্যানেলের জন্মভিটা সো প্রিয় দর্শক আমরা দেখেছি যে মানুষ যখন তাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে মানুষ যখন নিজের স্বার্থকে বড় করে দেখে ঠিক তখনই অ্যারাউন্ড বি বিডি নামক এই ইউটিউব চ্যানেল তারা নিজেদের স্বার্থের উপরে গিয়ে প্রত্যেকটি মানুষ তাদের চ্যানেল থেকে আর্ন করে কিন্তু তারা তাদের আর্নিংয়ের একটি অংশ সারা গ্রামের মানুষের মুখে খাবার তোলার কাজে ব্যবহার করতেছে এটি একটি সত্যি মহতি কর্ম আমরা এই মহতি কর্ম সমাজে আরও দেখতে চাই সমাজের মানুষেরা এই ধরনের কাজে আরও বেশি বেশি যুক্ত হোক এবং ইউটিউব এই সকল ইউটিউব চ্যানেলগুলো যেন আরও বেশি বেশি পাবলিসিটি পাক এতে করে সমাজ এবং জাতির জন্য আরও গুরুত্বপূর্ণ কাজ হবে বলে আমি মনে করি
Allah'tır. Hadi gel, gel. Ne yapıyorsun?
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অ্যারাউন্ড মি ভিডির আরেকটি রান্নার কাজ চলছে এখানে, গ্রান্ডপা চ্যানেল। এবং এখানে যারা রান্নার কাজে নিয়োজিত রয়েছে আমাদের তিনজন দাদু, যারা সকাল থেকে তাদের কাজ আরম্ভ করে। চলুন আমরা তাদের মুখ থেকে শুনবো তারা ঠিক কীভাবে রান্নার প্রসেসগুলো সম্পন্ন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু, আপনাদের বাসা কি এই এলাকাতেই? জি, আমার এই এলাকাই। আমরা এই চ্যানেলটা তো নতুন দাঁড় করানো হয়েছে, যে গ্রান্ডপা নামক যে চ্যানেলে, এই চ্যানেলে আপনারা যে রান্নাটা স্টার্ট করতেছেন সেটা কখন থেকে স্টার্ট করতেছেন রান্নাটা? এই 8টার দিকে, সকাল 8টা থেকে স্টার্ট করতেছেন। আজকে কি রান্না করতেছেন? আজকে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ। প্রিয় দর্শক, আজকে ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল রান্না করতেছেন। তো এই যে রান্না প্রসেস কমপ্লিট করার পরে আপনারা এই রান্নাগুলো কাদের মুখে তুলে দিন? আমরা যে গরিব মানুষের বিতরণ করি, গরিব অসহায় মানুষগুলো। প্রিয় দর্শক, আমরা কাজ করতে পারি না। প্রিয় দর্শক, আমরা ঘটনাক্রমে জেনেছি যে এই চ্যানেলের, এই চ্যানেলটা তৈরি করার তাদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে এলাকার যে সকল মানুষেরা গরিব অসহায় এবং বিশেষ করে যারা প্রতিবন্ধী, অর্থাৎ যারা অটিজম যে চাইল্ড রয়েছে বা অটিজম যে মানুষগুলো রয়েছে তাদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার জন্য তাদের এই প্রয়াস। এবং তারা প্রায় প্রতি সপ্তাহে 4 দিন করে এই ভিডিও তারা আপলোড করে এবং এই এলাকার যত অটিজম রয়েছে, যারা মানে কর্মক্ষম নয়, যারা নিজেদের কাজ নিজেরা করতে পারে না, এই ধরনের প্রতিবন্ধী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই চ্যানেলের এবং এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এই চ্যানেলের সাথে কাজ করতেছেন। আপনারা এখানে কতজন কাজ করতেছেন? কতজন এখানে? হ্যাঁ, রান্নার কাজে। রান্নার কাজে আমরা 8 জন আছি। রান্নার কাজে মোট 8 জন এখানেই? জি। আচ্ছা, এখানে 8 জন রয়েছে রান্নার কাছে, সাথে রয়েছে ক্যামেরাম্যান এবং আরও এলাকার মানুষ বিভিন্ন কাজে সহায়তা করে থাকে। আচ্ছা, মূলত এই চ্যানেলটি লিটন ভাই এবং দেলোয়ার হোসেন ভাইয়ের পরিচালনায় এই টোটাল যে রান্নার প্রক্রিয়া বা অ্যারাউন্ড মি ভিডি বলেন, গ্রান্ডপা বলেন, এই চ্যানেলগুলো তাদের পরিচালনায় পরিচালিত হয়ে আসে। আচ্ছা, আপনাদের দিন শেষে কাজ করে একটা মাসিক স্যালারিও পাচ্ছেন, বেতনও পাচ্ছেন, কেমন লাগে? ভালোই, আমার ভালোই চলে যায়, যে বেতন দেয় তাতে আমাদের ভালো লাগে। ভালো লাগছে না? আচ্ছা, যখন এই খাবারগুলো যখন গরিব অসহায় দুস্থ মানুষের মুখে তুলে দিচ্ছেন তখন কেমন লাগে? তখন তো ভালোই লাগে, আমার মনের ভিতরে যে ওই সমস্ত লোক সামনে আলি ভরে একটা ধরেন কেমনই লাগে, কিন্তু ধরেন দিই, খুশিভাবেই দিই আমরা, কিন্তু তবু
ওই মনের ভিতরে আমার একটু কষ্ট লাগে যে এই মানুষগুলো আসলে বুদ্ধি প্রতিবন্ধী প্রিয় দর্শক কতটা স্নেহ আর কতটা ভালোবাসা হৃদয়ে থাকলে এই ধরনের কাজে উদ্বুদ্ধ হওয়া যায় ইচ্ছা করলে এই চ্যানেলের যে মালিক তারা তাদের উপার্জিত অর্থ বিভিন্ন কাজে ব্যয় করতে পারত নিজের ব্যক্তিগত স্বার্থ পরিচরিতার জন্য বা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য তারা এই ধরনের কাজে নিজেদের অর্থ ব্যয় করতে পারত অথচ মানব কল্যাণের এক অপূর্ব নিদর্শন এই গ্র্যান্ডপা এবং অ্যারামো মিলি আমার মনে হয় সারা পৃথিবীতে এর বিরল যে দৃষ্টান্ত সে স্থাপন করেছে তার নজির খুব কমই রয়েছে আপনারা দেখছেন রাহাবা টিভি ডট প্রেস আর সাথে রয়েছে আমি জুয়েল রানাকাশ